আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। প্রত্যাশা মতোই নন্দীগ্রামে প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ছেড়ে যাওয়া ভবানীপুর আসনের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বুধবার নন্দীগ্রামে যাবেন মমতা। আমি দাঁড়াই বা অন্য কেউ, হারাবই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন কেন? কারণটা কি? হেরে যাবেন তো, ওখানে যা ভোটে হারতেন আমরা তার থেকে তিন গুণ ভোটে এখানে হারাবো। আমি দাঁড়ানো মানেই তো মমতা ব্যানার্জির দাঁড়ানো, আমার ছবি তো থাকবে না, থাকবে মমতা ব্যানার্জির ছবি। বালিগঞ্জের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়, কলকাতা বন্দরে ফিরাদ হাকিম, টালিগঞ্জে অরূপ বিশ্বাস, বিধাননগরে সুজিত বসু, মানিকতলায় সাধন পাণ্ডে, কাশীপুর বেলগাছিয়ায় অতীন ঘোষ, কামারহাটিতে তৃণমূলের প্রার্থী মদন মিত্র নাম ঘোষণার পরই ঢাক ঢোল নিয়ে ভোট প্রচারে বেরোলেন তৃণমূল নেতা। মমতা ব্যানার্জির তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই শুধু নয়, এই তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার থেকেই আওয়াজ উঠবে ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, চলো দিল্লি চলো। হাবড়ার প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক, ডাবগ্রাম ফুলবাড়ির প্রার্থী গৌতম দেব, যাদবপুরের প্রার্থী হচ্ছেন দেবব্রত মজুমদার, নৈহাটিতে পার্থ ভৌমিক, দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য, বরানগরে তাপস রায়, দমদমে ব্রাত্য বসু, বারুইপুর পশ্চিমে বিমান বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় কেন্দ্র বেহালা পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার রত্না চট্টোপাধ্যায়। অন্য দলের যে কোনো ক্যান্ডিডেটই আমার কাছে সবাই সমানভাবেই জায়গা, লড়াইয়ের জায়গা পাবে, তাই আমি শোভন চ্যাটার্জি নিয়ে আমি আলাদা করে ভাবছি না। আমি চাই বেহালা পূর্বেই কন্টেস্ট করতে। রত্না দেবী যে মেন্টালি আনস্টেবল, সে ভারতীয় সংবিধান অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে পারে কিনা সেটাই প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে গেছে। টিকিট পেলেন না পাঁচ মন্ত্রী সহ 64 জন বিধায়ক, নতুন মুখ 114 কেন্দ্রের প্রার্থী বদল, প্রার্থী হন অমিত মিত্র, পূর্ণেন্দু বসু, বিধান পরিষদ গড়ে পুনর্বাসনে ঘোষণা মমতার। 21 হাই ভোল্টেজ নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকাতেও তারকার মেলা, ব্যারাকপুরের প্রার্থী রাজ চক্রবর্তী, মেদিনীপুরে জুন মালিয়া, উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, আসানসোল দক্ষিণের সায়নী ঘোষ, বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণনগর উত্তর থেকে লড়বেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, রাজারহাট গোপালপুর থেকে লড়বেন গায়িকা অদিতি মুন্সী, সোনারপুর দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন লাভলী মৈত্র, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়ের স্ত্রী লাভলি, তৃণমূলের প্রার্থী তালিকায় লাভলির নাম থাকায় আপত্তি জানিয়েছে বিজেপি। আইনে নেই যে আপনি ওই রাজ্যে আইপিএস অফিসার আছেন তার স্ত্রী যদি কোনো দল থেকে, তার মানে বুঝাই গেল কি পুরো দলটাকে নিয়ে যাওয়া হয়েছে একটা প্রহসনের জায়গা। প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদার মেয়ে সাঁওতালি অভিনেত্রী বীরবাহা হাঁসদাকে ঝাড়গ্রাম থেকে প্রার্থী করেছে তৃণমূল। এই কেন্দ্র থেকে সিপিএম এর তরুণ প্রার্থী মধুজা সেনরায়। 2016 বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার বড়জোড়া থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন, এবারে সেই সোহম চক্রবর্তীকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে প্রার্থী করল তৃণমূল। বারাসাতে ফের তৃণমূলের প্রার্থী চিরঞ্জিৎ, রায়দিঘিতে টিকিট পেলেন না দেবশ্রী রায়, আরামবাগে বিজেপি সাংসদ সৌমিত্র খাস্ত্রী, সুজাতাকে প্রার্থী করল তৃণমূল। আইপিএস অফিসার পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দেয়া হুমায়ুন কবির লড়বেন দেবরা থেকে। তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন ক্রীড়া জগতের ব্যক্তিত্বরাও, শিবপুর থেকে লড়বেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি, মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক বিদেশ বসুকে প্রার্থী করা হয়েছে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে, টিকিট না পেয়ে ক্ষুব্ধ ফুটবলার দীপেন্দু বিশ্বাস। 3 কেন্দ্র গুরুংকে ছাড়ল তৃণমূল, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এ বন্ধু দলকে সমর্থন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাহাড় সংলগ্ন সমতলে 14 আসনে তৃণমূলকে সমর্থন গুরুংয়ে। সিঙ্গুর থেকে শিলিগুড়ি প্রার্থী নিয়ে তৃণমূলে অন্দরেই বিদ্রোহ, ওমপ্রকাশকে মানতে নারাজ স্থানীয় নেতৃত্ব, বেচারাম টিকিট পাওয়ায় কেঁদে ফেললেন মাস্টারমশাই, সাতগাছিয়ায় টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন সোনালী গুহ। প্রার্থী বাছাইয়ে তারুণ্যে জোর বামেদের, সেই সঙ্গে ফিরিয়ে আনা হল সুশান্ত ঘোষ, তপন ঘোষ, হিমাংশু দাসের মতো একদা দাপুটে নেতাদের। শুক্রবার প্রথম দুদফার প্রার্থী তালিকা ঘোষণা করে বাম, কংগ্রেস, আইএসএফ এর সংযুক্ত মোর্চা, তবে নন্দীগ্রামে কে লড়বে তা এখনো ঘোষণা করা হয়নি। রবিবার মোদীর ব্রিগেডের পরেই বিজেপির প্রার্থী তালিকা, প্রথম দুদফার প্রার্থী তালিকা প্রকাশ করবে গেরুয়া শিবির। মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাতের পরেই চমক, ভোটের আগে রবিবার মোদীর ব্রিগেডে থাকছেন মিঠুন চক্রবর্তী, একই দিনে শিলিগুড়িতে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়, পরের দিন কলকাতায়। ভোটের আগে ছত্রধর মামলায় ফের মোড়, আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে নয়, এনআইএর মামলায় অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের, 24 মার্চ পরবর্তী শুনানি। বালি স্টেশনে উদ্ধার নবান্ন অভিযানে নিখোঁজ সিপিএম কর্মী, চিনতে পেরে পার্টি অফিসে খবর দেন সবজি বিক্রেতা, গুরুতর অসুস্থ দীপক মাজার বাড়িতে খবর দিল পুলিশ। মুকেশ আম্বানির বাড়ির কাছে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়,
খানিটাকে উদ্ধার গাড়ির মালিকের মৃতদেহ। মনসুখ হিরের নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার করেছে থানার পুলিশ। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি, শুক্রবার থানায় নিখোঁজ ডায়েরি হয়। সুশান মৃত্যু মামলায় মাদক তদন্তে এনসিবি চার্জশিট তালিকায় রিয়া, ভাই সৌভিক সহ 33 জনের নাম। অভিযুক্ত না হলেও দীপিকা, শ্রদ্ধা, সারার বয়ান অন্তর্ভুক্ত। 350 কোটির কর ফাঁকির অভিযোগ, 3 দিন ধরে বলিউড তারকাদের বিরুদ্ধে তল্লাশি, পাঠানো হবে নোটিস। কৃষক আন্দোলনের পক্ষে তাই কোপে আক্রমণ শিবসেনার। রাজ্যে করোনা একদিনে মৃত্যু, দুজনে আক্রান্ত 255 জন, সংক্রমণ বেড়ে 5,76,176, মৃত বেড়ে 10,275, মোট করোনামুক্ত 5,62,675, সুস্থতার হার 97.66%।